আসসালামু আলাইকুম আকাস এডিটিং চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি আকাস বন্ধুরা আবারো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম তো আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ড্যামেজ হয়ে যাওয়া ফটো কি আমরা কি করে রিপেয়ার করতে পারি আর শুধু রিপেয়ার নয় আমরা কি করে এই ছবিগুলা কি আবার কালারাইজ করতে পারি পুরো বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি মনে করব ততক্ষণ আপনি আমার ভিডিওর সাথে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যানভাসে যে ছবিটা এটা কিন্তু একটি ড্যামেজ ছবি তো আপনার কোন গুরুত্বপূর্ণ মুহূর্তে কোন স্মৃতি বিজড়িত ছবি যদি এরকম ড্যামেজ হয়ে থাকে তাহলে আপনি কি করে রিপেয়ার করবেন যদি আপনার গুরুত্বপূর্ণ ছবিটাকে আপনি রিপেয়ার করতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আপনাকে ভিডিওর সাথে থাকতে হবে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ক্যানভাসে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এখন আমরা প্রথম থেকে কাজ শুরু করবো তো কাজ শুরু করার আগে প্রথমে আমরা এটাকে ডুপ্লিকেট একটি কপি করব। দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে একটি মাত্র লেয়ার এখন এখানে ডুপ্লিকেট আরো একটি লেয়ার করব ডুপ্লিকেট আর একটি লেয়ার করার জন্য আমরা জানি শর্টকাটে করতে হয় কিবোর্ডের কন্ট্রোল যে বাটন প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডুপ্লিকেট আর একটি লেয়ার হয়ে গেছে তো ডুপ্লিকেট ব্যাকআপটা আমি কেন নিলাম এখানে ডুপ্লিকেট লেয়ারটা নিলে যদি কোনো কাজ আমার ভুল হয়ে যায় তখন কিন্তু আমি এই লেয়ারটিকে ডিলিট করে দিলে আমার জেনুইন লেয়ারটি কিন্তু এখানে থেকে যাবে যার ফলে একটি ব্যাকআপ হিসেবে আমি একটি লেয়ার নিয়ে রাখলাম প্রিয় এই কাজটি আমরা প্রথম থেকে যদি করতে চাই এখানে আমরা মোট দুটি টুল ব্যবহার করে এই কাজটি করতে পারি যেমন এক নম্বর হলো টুল আর দ্বিতীয় হলো ক্লোনি স্টেম টুল তো ফটোশপে আমরা যারা নতুন তারা কিন্তু ক্লোনি স্টেম টুলে অনেকেই খুব বেশি এক্সপার্ট নয় তো দেখুন ফটোশপের কাজ করতে গেলে টুলে আপনাকে অনেকটা এক্সপার্ট এক্সপার্ট হতে হবে হলে আপনি কোনো ছবিকে খুব সহজে সুন্দর করতে পারবেন যেমন ফটোশপে ব্রাশ টুলের যতটা ভূমিকা রয়েছে ততটা ভূমিকা কিন্তু এখানে যতগুলি টুল রয়েছে প্রত্যেকটা টুলেরই কিন্তু কম বেশি ভূমিকা রয়েছে যার ফলে ক্লোন স্টেম টুল কিন্তু ফটোশপের খুবই ইম্পর্টেন্ট টুলগুলোর মধ্যে একটি তো প্রথমে আমি আপনাদের সাথে প্যাস্টুল শেয়ার করব। ধরুন এখন আমি টোল প্যানেল থেকে প্যাস্টুল সিলেক্ট করে নিব দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্যাস্টুল সিলেক্ট করে নিব তো এখানে একটি কথা বলে রাখবো আপনি যে কোনো ফটোশপ ব্যবহার করতে পারেন আমি যেভাবে কাজটি করবো সেম ভাবে এবং সেম অপশনগুলি আপনি সেম জায়গাতেই পেয়ে যাবেন এখন এখান থেকে প্যাস্টলটিকে আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর দেখুন এইখানে ছোট্ট একটি স্পট রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি স্পট রয়েছে এবং এখানে ছোট্ট একটি স্পট রয়েছে এরকম কোন স্পট থাকলে আমরা প্যাস্টুলে এভাবে মার্ক করব আমরা প্যাস্টুল দ্বারা এভাবে মার্ক করলাম মার্ক করার পর এই সিলেকশনের ভিতরে আমরা প্যাস্টুল দ্বারা ধরবো এই যে সিলেকশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সিলেকশনের ভিতরে প্যাস্টুল দ্বারা ধরে এটাকে এদিকে যেখানে স্ক্রিনের ভালো অংশ রয়েছে আমরা সেখানে ছেড়ে দিলাম দেখুন এখন কিন্তু স্পটটি একদম রিমুভ হয়ে গেছে এখানে আরও একটি স্পট আমরা দেখতে পাচ্ছি এটাকেও সেমভাবে আমরা সিলেকশন করব পেস্টুল দ্বারা সিলেকশন করার পর আমরা এভাবে পেস্টুল দ্বারা ধরে এটাকে স্কিনের যে অংশে ভালো স্ক্রিন রয়েছে সেখানে আমরা ছেড়ে দেব তো পেস্টুল দ্বারা কিন্তু আমরা সবগুলি স্পট এখান থেকে রিমুভ করতে পারবো না এই পুরো ড্যামেজ ছবিটাকে শুধু পেস্টুল দ্বারা কিন্তু রিপেয়ার করা সম্ভব নয় এখানে কোনো কোনো অংশে কিন্তু স্টেম টুলের খুবই প্রয়োজন যেমন এখানে একটি স্পট রয়েছে এটা এই ধরনের স্পটগুলা আমরা পেস্টল দ্বারা রিমুভ করতে পারবো কিন্তু কিছু কিছু স্পট রয়েছে যে এই স্পটগুলা পেস্টল দ্বারা হবে না আমাদের ক্লোন স্টেম টুল ব্যবহার করতে হবে তো এই সম্পূর্ণ বিষয়গুলো আমি দেখিয়ে দেব একটু দর্জনে দেখতে থাকুন আমি পেস্টলের কাজগুলি এখন করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন প্যাস্টুলে যে অংশটুকু আমি রিমুভ করেছি এখন ক্লোন স্টেম টুল আমি ব্যবহার করব তো ক্লোন স্টেম টুল ব্যবহার করার জন্য আমি প্রথমে টুল প্যানেল থেকে ক্লোন স্টেম টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আপনিও ক্লোন স্টেম টুলটিকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর দেখুন ক্লোন স্টেম টুল আমরা কী করে ব্যবহার করতে পারি এখন ক্লোন স্টেম টুলের আমার আপনারা ব্রাশ আইকনটাকে দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট পেশ করে এটাকে ছোটো করে নিলাম দেখুন এখন কিন্তু স্ক্রিনের এই অংশটুকু ভালো রয়েছে না এই অংশটুকু ভালো রয়েছে এখন আমি কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আর মাউসটাকে একসাথে ক্লিক করব আমরা কিন্তু ক্লোন টুল নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এই অংশের স্ক্রিনটুকু ভালো এবং নিচের স্ক্রিনটুকু কিন্তু একটি বাস পড়েছে একটি দাগ রয়েছে তো এই স্ক্রিনটুকুর মধ্যে আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে মাউস ক্লিক করব। দেখুন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটি প্লাস আইকন ধারণ করেছে তার মানে এখন এই অংশের কালারটুকু কপি করা হবে এবং আমরা যেখানে মাউস নিয়ে ক্লিক করব সেখানে কালারটিকে পেস্ট করা হবে এখন আমি এখান থেকে এটার কালারটিকে কপি করলাম এবং এখানে যদি আমি ক্লোন স্টেম টুল দ্বারা এভাবে ক্লিক করি তাহলে আমার এই অংশটুকু রিপেয়ার হয়ে যাবে তো সব জায়গায় কিন্তু আমরা পেস্ট টুল ব্যবহার করতে পারবো না কোনো কোনো অংশে কিন্তু আমাদের ক্লোন স্টেম টুল ব্যবহার করা জানতে হবে তো সুতরাং আমি আপনাকে সাজেশন দেব আপনি অবশ্যই ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করা শিখবেন এখন আপনারা একটু দেখে যান আমি ক্লোন স্টেম টুল দ্বারা ছবিটাকে কি করে রিপেয়ার করতে পারি এ জীবনে জীবনে দাগা ছাড়া বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি ছবিটাকে আমার রিপেয়ার করা হয়ে গেছে তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পালা এবার আমরা ব্যাকগ্রাউন্ড টাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে পেন্টুল টিকে সিলেক্ট করে নেব পেন্টুল দ্বারা আমরা ব্যাকগ্রাউন্ড মার মার্ক মার মার্ক করার পর এটার করে ব্যাকগ্রাউন্ড ধরুন আমি এখান থেকে পেন্টুলকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর পেন্টুল দ্বারা আমি এটাকে যাচ্ছি এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড করা হয়ে গেছে এবার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মার্ক করা অংশটুকু কিন্তু সিলেকশন হয়ে গেছে এখন এই ব্যাকগ্রাউন্ডকে আমি একদম রিমুভ করে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে কিবোর্ডের ব্যাকস্পেস ব্যাগ স্পেস বাটনে প্রেস করতে হবে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনে প্রেস করার পর এটার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে আমরা কি করে বুঝতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিচে যে লেয়ারটি আছে এই লেয়ারের এই চোখ আইকনটিকে আমি হাইড করে দিচ্ছি এবার এই লেয়ারের চোখ আইকনটিকে হাইড করে দিন দেখুন এবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি একদম রিমুভ হয়ে গেছে এখন আমরা এটাকে কালারাইজ করব তো কালারাইজ করার জন্য প্রথমে আমরা ছবিটাকে আর একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে কিবোর্ডের ইউ বাটন প্রেস করে এখন দেখুন ছবিটা আমার একদম ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে তো এখন এই ছবিটাতে আমি কালার অ্যাডজাস্টমেন্ট করব তো কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এবার লেয়ার নিচে এখানে খেয়াল করুন আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্স এবার কালার ব্যালেন্স এ ক্লিক করে দিন কালার ব্যালেন্স এ ক্লিক করার পর যে প্যানেলটি ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা এটার কালার টিকে একটু ব্যালেন্স করে নিচ্ছি আমি পর্যন্ত রাখলাম রাখার পর এখন আমরা লেয়ার প্যানেলের নিচে ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে আমরা আবারও ক্লিক করে দিচ্ছি এবার এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আমরা উপর থেকে সলিড কালার এর একটি লেয়ার নেব দেখতে পাচ্ছেন এখানে সলিড কালার লেখা আছে এবার উপরে সলিড কালার এ ক্লিক করে দিলাম এখন আমরা ছবিটাকে কালারাইজ করতে চাই তো স্ক্রিনে যে কালারটি দেওয়া থাকে এটা আমরা নিশ্চয় জানি এরকম একটি কালারের মধ্যেই কিন্তু স্ক্রিন কালারটা হয়ে থাকে তো ধরুন আমি এখান থেকে স্ক্রিন কালারটিকে চোজ করে নিলাম এটাই আমার স্ক্রিন কালার হবে এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ক্যানভাসটি ফিল হয়ে গেছে তো এই যে আমরা যে ক্রিয়েট ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনটি নিয়েছি এটার কিন্তু আমরা এখানে মোড দেখতে পাচ্ছি ব্ল্যান্ডিং মোড দেওয়া আছে নর্মাল তো এটাকে আমরা চেঞ্জ করে দেবো এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এটার মূর্তিকে আমরা চেঞ্জ করে নিচ্ছি আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আমরা শেষের দিকে এখানে দেখতে পাচ্ছেন কালার তো এই লেয়ারটিকে আমরা কালার করে দেব এটা ব্ল্যান্ড মূর্তিকে আমরা কালার করে দিচ্ছি মূর্তিকে কালার করে দিলাম কালার করার পর এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারের এই যে এখানে একটি থামলাইন হয়ে গেছে তো এটা কিন্তু মাস্ক থামলাইন তো এই মাস্ক থামলাইন টাকে আমরা ইনভার্ট করে নেবো তো ইনভার্ট করার জন্য এই থামলাইনের মধ্যে আমাদের ক্লিক করতে হবে এবার এই থামলাইনের মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এটা অ্যাক্টিভেট করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে আই বাটন প্রেস করে দেব কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন ইনভার্ট হয়ে গেছে তো ইনভার্ট হওয়ার পর আমরা নেব ব্রাশ টুল এবার টুল প্যানেল থেকে এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিন ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এবার আমরা এখানে ব্রাশ করব তো ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারি এবার এই দুটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি ধরুন এভাবে আমি হানড্রেড করে দিলাম দেওয়ার পর এখন যদি আমরা এখানে ব্রাশ করি তাহলে কিন্তু এটার কালারটা দেখা যাচ্ছে না তাই তো এখন দেখুন এই যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড এবং ফরেগ্রাউন্ড কালার এই দুটি কালার মধ্যে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে বাট আমার এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট দেওয়া আছে আর ফরেগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক দেওয়া আছে তো যদি উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট থাকে তাহলে কিন্তু ব্রাশ টুলে কাজ করলে ব্রাশ টুলে কোনো কাজ করবে না তার জন্য ব্রাশ টুলে কাজ করার জন্য এই ব্ল্যাক কালারটিকে নিচে আনতে হবে এবং হোয়াইট কালারটিকে উপরে দিতে হবে তো এটা আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের এক্স বাটন প্রেস করে কিবোর্ডের এক্স বাটন প্রেস করে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু নিচের কালারটি উপরে চলে গেছে আর উপরে কালারটি নিচে চলে আসছে তো এখন আমরা ব্রাশ টুল দিয়ে যদি এখানে ব্রাশ করি তাহলে আমরা দেখতে পাবো কালারটি কিন্তু এখানে প্রোভাইড হয়ে যাবে তো আমরা সেমভাবে এভাবে কালার করতে থাকি মোটামুটি স্ক্রিনটাকে আমরা কালার করতে পেরেছি তো স্কিনটা কালার করার পরে এখন তার গায়ে আমরা দেখতে পাচ্ছি একটি হোয়াইট কালার শার্ট তো আসলে হোয়াইট কালার মধ্যে অনেক সময় কোনো কালার প্রোভাইড হয় না আমি ট্রাই করে দেখতে পারি দেখুন আমি আরেকটি সলিড কালারের লেয়ার নিচ্ছি নেওয়ার পর এটাতে আমি এই কালারটি দিয়ে দিলাম দেওয়ার পর এটার ব্ল্যান্ডিং মোটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি কালার কালার করার পর এবার আমরা এটাকে ইনভার্ট করে দেবো কন্ট্রোল আই বাটন প্রেস করে ইনভার্ট হয়ে গেল তো এখন আমরা ব্রাশ টুল দিয়ে যদি ব্রাশ করি দেখুন খুব একটা কালার মধ্যে হোয়াইট এর মধ্যে দেখুন এই যে এইটুকু এইটুকু কালার কিন্তু হচ্ছে জাস্ট দেখুন এখানে একটা বিষয় আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কিন্তু অনেকটাই নীল কালার চলে গেছে কারণ এখন এইখান থেকে কালারটিকে আমরা কি করে রিমুভ করব তো এইখান থেকে কালারটিকে রিমুভ করার জন্য দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার উপরে দেওয়া আছে হোয়াইট ফরেগ্রাউন্ডে আর ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে ব্ল্যাক তো যদি আমরা কোনো কালার বেশি হয়ে যায় এবং সেটাকে রিমুভ করতে চাই তাহলে ব্ল্যাক কালারটিকে উপরে দিতে হবে আমি কিবোর্ডের এক্স বাটন প্রেস করে ব্ল্যাক কালারটিকে উপরে দিলাম দেওয়ার পর যদি এখন আমরা ব্রাশ করি তাহলে এই কালারটি রিমুভ হয়ে যাবে আমি আরেকটু বিষয় আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কালার বেশি হয়ে গেছে তো এটাকে রিমুভ করার জন্য আমরা কিন্তু এই কালারটিকে মার করে এখান থেকে এই লেয়ারটিকে মার করে আমরা যদি উপরে ব্ল্যাক কালারটি দিয়ে ব্রাশ করি তাহলে এই কালারটি যেখানে বেশি রয়েছে সেখান থেকে রিমুভ হয়ে যাবে ঠিক ওরকম ভাবে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে আমাদের আরও একটি লেয়ার তৈরি করতে হবে ধরুন এই যে উপরের নিচে যে আমি এই লেয়ারটি নিয়েছিলাম এবার এটাকেই আমি একটি সলিড কালার করে দেবো এবার এই লেয়ারে আমি মার করে দিলাম ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কালার এখানে নীল দেওয়া আছে তো এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ডটি এখানে নীল হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবেই কিন্তু আমরা এই কাজগুলি খুব সহজে করতে পারি তো বন্ধুরা ভিডিও টি আমি এখানে শেষ করবো তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো লেয়ার রয়েছে এই লেয়ারগুলোকে আমি একত্র করে নেব তো এই লেয়ারগুলোকে একত্র করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন তাহলে দেখবেন এই লেয়ারগুলি একত্র হয়ে গেছে তো হওয়ার পর এখন কিন্তু আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে এখন আমরা সেভ করে রাখতে পারি এবং এটাকে আমরা প্রিন্ট করেও রাখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হাত প্রার্থনা মহান রাবুল্লা আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ